আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে ও কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রতিবারের মতো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সবুজ। আর আজকেও আমি উপস্থিত রয়েছি উত্তরবঙ্গের একটি বড় হাট নাটোর জেলার তেবাড়িয়া হাটে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমার চ্যানেল একটি কৃষিভিত্তিক চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন কৃষি পণ্যের দাম সহ বিভিন্ন হাটে গরু ছাগলের দরদাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করি। আজকে আমরা নাটোর তেবাড়িয়া হাটে কী পরিমাণ পাট উঠেছে এবং সেই পাটের দরদাম কেমন বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও আমার সাথেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তারা অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। দর্শক, আপনারা জানেন যে নাটোর জেলার তেবাড়িয়া হাটটি সপ্তাহের প্রতি রবিবার খুব ভোর থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত চলে থাকলেও ধান পাট গম বিভিন্ন ভুসিমালের বাজারটি খুব ভোর থেকে শুরু করে সকাল 10টা 11টা পর্যন্ত চলে থাকে। তাই যারা ধান পাট গম ক্রয় করার উদ্দেশ্যে আসবেন বা বিক্রয় করার উদ্দেশ্যে তারা এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে আসবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে নাটোর তেবাড়িয়াতে বিপুল পরিমাণে পাটের আমদানি হয়েছে। প্রিয় দর্শক, এবছর নাটোর জেলায় বিপুল পরিমাণে পাটের উৎপাদন হলো। যে সময় পাট ধোয়ার কথা ছিল সেই সময় নাটোর জেলার খুব একটা বৃষ্টিপাত না হওয়ার কারণে খাল বিলে পানি ছিল না, তাই পাটের কোয়ালিটি খুব বেশি ভালো না হওয়ার কারণে কৃষক খরচ অনুযায়ী দাম পাচ্ছে না। প্রিয় দর্শক, আজকে নাটোর তেবাড়িয়া হাট ঘুরে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে সর্বোচ্চ ভালো পাটটি 2800 টাকা মনে বিক্রয় হয়েছে। প্রিয় দর্শক, আমি আবারও বলছি নাটোর তেবাড়িয়ার সর্বোচ্চ ভালো পাটটি 2800 টাকা দরে বিক্রয় হয়েছে। এছাড়া মান ও কোয়ালিটি ভেদে বিভিন্ন দামে বিক্রয় হয়েছে। সর্বনিম্ন কোয়ালিটির পাট যেটি বিক্রয় হয়েছে সেটি 2200 টাকায় বিক্রয় হয়েছে। এছাড়া মধ্যম মানের পাট 2500-2600 টাকায় বিক্রি হয়েছে এবং সর্বোচ্চ ভালো পাট সেটি 2800 টাকায় বিক্রয় হয়েছে। প্রিয় দর্শক, অন্যান্য দিনের তুলনায় আজকেও নাটোর তেবাড়িয়া হাটে বিপুল পরিমাণে পাটের আমদানি ছিল। তো যারা পাট ক্রয় করতে ইচ্ছুক বা বিক্রয় করতে ইচ্ছুক তারা নাটোর তেবাড়িয়া হাটে এই সময়গুলো মেনটেন করে আসতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আজকে নাটোর তেবাড়িয়া হাটের আপডেট। আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী হাটের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।